श्लोकार गीतिकार बिस्मिल्ला खां, उस्ताद अलाउद्दीन खां, उस्ताद मुमताज अली खां, यार हल अब्दुल्ला अली मेरे उस्ताद छिल। उस्ताद मुमताज अली खान ही तो जेटे लिखसी, आमी खाई अल्लाह तुमि खावाइले, आमी खाई जे दुनिया किसेर लागिया, এত যত্নে গড়া যাচ্ছেন সার, এই যে দুনিয়া তুমি দুষ্ট তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই আমি কেবল আল্লাহ তোমায় চাই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো বোঝা হইয়া ধারো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ধারো তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি বিনি কে হলাই আল্লাহ তুমি বিনি কে হলাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়া সংসার হ্যাঁ দুনিয়াটা গড়াইয়া কত কিছু কইরা হিসাবপত্র মিলাইয়া তোমার কুদ্রতি পায়ে জীবনটা সফরদ হয়ে যা আল্লাহ তুমি কবুল করে নাও সবই তো বাংলাদেশের পতিত দশা এক একজন হাসন রাজার কথা বলবেন হাসন রাজার কথা বল কত ওনার জীবনে তো উনি তো রাজা বাদশাহ ছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভাবনার জীবনে বিশাল ভাবনার জগতে উনি ডুবে গেলেন জিকির আজকার করতেন নামাজ রোজা পড়তেন সারাদিন এই লেখালেখি লেখালেখি করতেন হাসন রাজার কত কত শিল্প কর্ম কত কিছু আছে এটা এগুলো নিয়ে তা আমাদের দেশেই তো কথিত দশা কত হিসাবপত্র কত কিছু নজরুল আমাদের দেশের হিসাবপত্র আমাদের দেশের ফিরোজা বেগম আমাদের দেশের সোহরাবুদ্দিন আমাদের দেশের বেদারউদ্দিন আমাদের দেশের খালিদ হোসেন নজরুল একদম অনবদ্য শিল্প প্রতিভা দশা কত হিসাবপত্র এগুলো নিয়েই কিছু রিসার্চ করেন কিছু আলাপ আলোচনা করেন দেখা যাবে যে আমাদের দেশের প্রতিভাটা কোন অংশে কম না শুধু তাই না আমাদের দেশের এই প্রতিভাকে নিয়ে গেলেন ফিরোজা বেগমকে ওই ইসলামাবাদ পাকিস্তান সেটা উদ্বোধন করার জন্যে নিয়ে গেছিলেন এই ফিরোজা বেগমকে ফিরোজা বেগমই যায় ওখানে উদ্বোধন করছেন এবং সর্বপ্রথম কাজী নজরুল ইসলামের বাংলা গানই তখন গাইছেন তার আপত্তি করছিল যেন পাকিস্তানে এখানে উর্দুটা ইয়া করতে হবে কয় না আমি বাঙালি আমি নজরুলের উপরে আমার সাধনা আমি সেটা আগে বলবো আমি পরে পাকিস্তান গভর্নমেন্ট বাধ্য হয়েছে তাকে বাংলায় আগে গাইছে এরপরে উর্দু গাইছে তারপরে আমি আপনাদের খেদ্ম তারস করতে চাই এরপরে পল্লীগীতির যে মহাসুরকার সুর সম্রাট আব্দুল আলিম বলেন আব্বাসউদ্দিন বলেন এদের তো বিশাল একটি ভাণ্ডার রয়ে গেছে সবচেয়ে বেশি সংগ্রহ আছে হলো ভারতে এবং পাকিস্তানে আব্বাসউদ্দিন এবং আব্দুল আলিমের তৎকালীন সুরকার গীতিকার ছিল আব্দুল লতিফ তারপরে টানাইলাল শীলের লেখা আব্দুল লতিফ মালিক দেওয়ান
এদের অনেক লেখা প্রায় সবই তারপর উস্তাদ মমতাজ আলী খান এদের প্রায় লেখাই সবই আব্দুল আলীম নিজেই তখন গাইছে। তারপরে উর্দু এবং হিন্দিতেও তার বেশ দখলও ছিল। যাই এগুলো হলো বাংলাদেশের সংস্কৃতির কিছু প্রেক্ষাপট, কিছু আলাপ আলোচনা, হিসাবপত্র। এটা এই স্বাধীনতা, এই স্বাধীনতার এই নিয়ে তো আমাদের আধুনিক গানের কি যেন মারা গেল আব্দুল জব্বার তো উনি তো স্বাধীনতার ইনাতে সবচেয়ে বড়, এটা তো সেই গেছে। তারপরে ফেব্রুয়ারির এটা তো সেই গেছে। এগুলো হলো পতিত দশা যে শিল্পীরা যারা আছে এদেরকে না বলা বললে করলে রিসার্চ করলে এরাও তো প্রতিভাবান ব্যক্তিত্ব কম না, যেরকম ঠিক কিনা। তাই আমি বুঝাইতে চাচ্ছি যে আমার দেশের মাটি সোনার চাইতে বেশি খাঁটি, যেরকম সোনা 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 লোকে বলে সোনা, সোনা নাই তত খাঁটি, বলো যত খাঁটি তারপরে কি খাঁটি। বাংলাদেশের মাটির আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি, সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, ভালো যত খাঁটি তার চেয়ে খাঁটি, বাংলাদেশের মাটির আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। এগুলো তো আমি চর্চা করি না। কত মার ধন মারিতে মানিকে রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মানিকে রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, জীবন দিছে কিন্তু মান দেয় নাই। এগুলো হলো দেশের প্রতি আকর্ষণের হিসাব পত্রের কথা, যেরকম সুভান। তারপরে অধ্যাপক আবু জাফর লিখে গেলেন, আর তার স্ত্রী ফরুদা ইয়াসমিন তো নিজে গাইলেন এই পদ্মা এই মেঘনা, কত সুন্দর কথা। খালি বিদেশে খালি বাইরে যাবার খালি খেয়াল, পচা বাঙালি। 71 সালে নাতি দেয়া ঠ্যাং ঠুং ভাঙ্গে গুতা দেয়া মাঞ্জা ভাঙ্গে দিলাম ওই আর্মি গো, আর বাঙালির এখনো সাহস হয় না ঠিক মতো। সেই বাঙালি তো এখনো আছে না নাই, তাহলে তো ভয় কিসের, দুরো লাগবে রাহি সুরি হেল দিবি ইনশাল্লাহ। আরে আমার কথা রেকর্ড হচ্ছে, পৃথিবীর যে কোনো দেশ থাকুক যে অস্ত্র নিবি নিজ, আমরা বাঙালি আমাকে হে অস্ত্র দিবি নারে তাকবীর, নারে তাকবীরের সুরে জোর জঙ্গল দৌড়িয়ে কোন জায়গায় বলবি তার ঠিক হিসাবে তুমি তোমার। এই পদ্মাই মেঘনা এই হাজার নদীর অববাহিকা, যেখানে রমণী গুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়। কত দেশ নিয়ে হৃদয় না, কত সুন্দর হিসাবপত্রের কথা এগুলা এগুলো এগুলো থুয়া কন থেকে টানা, মানে কন থেকে এমনি কি করে। আরে দেশে ভালোবাসেন মিয়া, দেশের মধ্যে বাব হাত ঢুকাবে কেউ হাউস ঠ্যাংটুং ভাঙিয়ে দেবে করে আত্ম দেখবে নুলে করে দেবে ইনশাল্লাহ। আপনার কেউ শোনেন জনসংখ্যায় পায় না, কোয়ান্টিটি নট মাস্ট বি গ্রান্টেড বাট দ্য কোয়ালিটি ইজ দ্য মাস্ট বি গ্রান্টেড। কোয়ালিটির হলো দাম, কোয়ান্টিটির দাম না, কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ালিটি ইজ মাস্ট বি গ্রান্টেড মানে গুণ। কোয়ালিটি যদি থাকে তাহলে এটা হবে ধর্তব্যের বিষয়। 5 জন লোক কোয়ালিটি পূর্ণ, তার মানে আইন শৃঙ্খলা মারবে ধরবে কিভাবে প্ল্যান প্রোগ্রাম আমাদের জানা আছে। 5 জন মানুষ যদি সুসজ্জিত হয় এ 2000 মানুষের এই মাহফিল ছত্রভঙ্গ করতে পারবে, আপনার পরিমাণে অনেক বেশি পারবেন না। বাঙালি 16 কোটি কথা ঠিক, 1 কোটি যদি কোয়ালিটি পূর্ণ থাকে, 10 কোটি বাঙালি যদি কোয়ালিটি থাকে অন্য দেশ ডিম পোস্ট করে খায় আলামিন ইনশাল্লাহ। আমার এই কথা সারা ওয়ার্ল্ডে যাচ্ছে।
আল্লাহ আইসো না লইরা দেহ না ইনশাআল্লাহ তাআলা বাঙালি কয় কারে 71 সালে তে হস্তাই আর আমগো বয় দেহায় এক দেশ সকালে খাইতে তুলুর আসার খাবার বিকুলে বিকালে খাই বলে মরিছের আসার ওই দিন আমগো নগো পারবো না কি কয় পুতুলের মতো ছোট ছোট কিছু প্যান্ট শার্ট পরে রে থামর দিলে মুইতা দিবে না আমাদের দেশের ওই যে আর্মি বিডিআর খালি লেফট ফ্লাইট করবো নারে তিকবির আল্লাহ আকবার ওরা দেখবেন যে বেড়া বেড়া থুইয়া নুরিয়া কোন জায়গায় যায় মা সরস্বতী দুর্গা বাঁচাও এই সাহস বাঙালি জাতি কখনো এই সাহস সারা হবেন না আমি আপনাদের খেদব তারস করতে চাই মানিকার দরবার শরীফ আমরা জিকির ও সাহস আমার সব দিকে সাহস আমাদের আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ যারা নতুন বায়াত পুরি দিয়েছেন সকাল সন্ধ্যা একটা জিকির করবে ইনশাআল্লাহ তাআলা কামাই দেবেন আল্লাহু আকবার হাত নামান।